হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি বেসিক ফিজিক্স এর নতুন একটি ক্লাস, যেখানে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। বেসিক্যালি লজিক গেট বলতে কি বুঝি, লজিক গেট হচ্ছে যে যখন আমরা বাইনারি কোন সংখ্যা, বাইনারি বলতে কি বুঝি, যে জিরো আর ওয়ান, জিরো অর্থাৎ কি সুইচ অফ, আর ওয়ান হচ্ছে অন, অর্থাৎ কোন একটা লাইট কে যদি আমাকে জ্বালাতে হয় তাহলে কি করতে হবে, সুইচ অন করতে হবে, অর্থাৎ তার কোড হচ্ছে এক, আর যদি অফ করতে হয়, বন্ধ করতে হয় তাহলে কি সেটা হচ্ছে জিরো। অর্থাৎ ডিজিটাল সার্কিটে আমরা যখন সিগন্যাল পাঠাবো তখন সুইচ অন অথবা সুইচ অফ, এটাই একমাত্র দুটো সিগন্যাল। তাহলে এইভাবে আমরা কিভাবে গেটটাকে প্রকাশ করব সেটা নিয়ে আলোচনা করব। তো এখন এই ডিজিটাল সার্কিটে যখন সুইচ অফ আর সুইচ অন করব তখন প্রথমে যেটা আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট আমরা একবার জিরো দিয়ে চেক করে দেখব, একবার ওয়ান দিয়ে চেক করে দেখব, এবং তার জন্য ওই সার্কিটে আউটপুটটা কি হবে সেটাও আমরা দেখব, সেটা জিরো হবে না ওয়ান হবে এটা আমাদের চেক করতে হবে। এখন এই ইনপুট ও আউটপুটকে যদি একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে এই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল, অর্থাৎ সত্য সারণী। তাহলে এখন দেখা যাক আমাদের প্রথম গেট কি আছে। সাধারণত প্রথম যে গেটটা নিয়ে আমরা আলোচনা করছি সেই গেটটা হচ্ছে বাফার গেট। অর্থাৎ বাফার গেট মানে কি, যে আমি যদি ইনপুট একটা এ সিগন্যাল দিই তাহলে আউটপুট ওয়াই ইকুয়াল টু এ পাবো, এটা হচ্ছে বাফার গেট। অর্থাৎ কি, ইনপুটে আমি দিচ্ছি এ, আউটপুটে হচ্ছে ওয়াই, এর ট্রুথ টেবিলটা তাহলে জিরো হলে এটাও জিরো, এটা ওয়ান হলে এটাও ওয়ান হবে। অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমি বাল্ব অর্থাৎ লাইট দিয়ে বোঝাতে চাই তাহলে কি, যে একটা ব্যাটারি কানেক্টেড এবং এই ব্যাটারিটা জাস্ট একটা বাল্বের মাধ্যমে, এটা হচ্ছে একটা লাইট এবং এখানে একটা চাবি আছে, এই চাবিটা যখন অফ আছে তখন জিরো, অফ মানে হচ্ছে জিরো, আর চাবিটা হচ্ছে অন মানে হচ্ছে ওয়ান। অর্থাৎ চাবিটা যদি অন করা হয় তাহলে এই বাল্বটা জ্বলবে, অর্থাৎ আউটপুট হবে আমার ওয়ান, আর চাবিটা খোলা থাকলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ আউটপুট হবে জিরো। তাহলে এইটা হলো আমাদের বাফার সার্কিট। এরপর আমরা যে সার্কিটটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নট গেট। নট গেট মানে, নট মানে না, তাই তো? তাহলে এখানে যদি আমি ইনপুট এ দিই তাহলে আউটপুট যদি আমার উল্টোটা হয়, এর উল্টো, অর্থাৎ এ যা দেব ওয়াই তাই তার উল্টো হবো, তাহলে সেটাই হবে আমার নট গেট, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এ বার লিম। তাহলে এখানে ইনপুট যদি এ হয়, আউটপুট যদি ওয়াই হয় তাহলে জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো, এটাই হয়ে যাবে নট গেট। এখন এই গেটটাকে যদি আমরা বাল্বের মাধ্যমে লিখি তাহলে কেমন দেখতে হবে, তাহলে দেখুন একটা ব্যাটারিকে যোগ করা আছে এবং এখানে বাল্বটা লাগানো আছে, আর এখানে একটা চাবি কানেকশন করা আছে। এখন দেখো যদি চাবিটা খোলা থাকে অর্থাৎ কারেন্ট ফ্লো করবে কোন দিক দিয়ে, কারেন্ট তখন ফ্লো করছে বাল্বের মধ্যে দিয়ে, অর্থাৎ আমার সিগন্যাল হচ্ছে ওয়ান, লাইটটা জ্বলবে। আর যদি এইটাকে কানেক্টেড করে দেওয়া হয়, কানেক্টেড করে দেওয়া হয় তখন আর এদিক দিয়ে কারেন্ট কত হয়ে যাবে, এদিক দিয়ে কারেন্ট তখন আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ লাইটটা জ্বলবে না, তখন সমস্ত কারেন্ট এদিক দিয়ে পাস করে যাবে, তাই তো? অর্থাৎ তখন হয়ে যাচ্ছে জিরো। তাহলে এইটা হয়ে গেল নট গেট।
এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অরবিট। অর মানে অথবা, অর্থাৎ এখানে আমাদের বলতে চাইছি যে যে কোনো একজন কাজটা করবে, অর্থাৎ তোমাদের দুই বন্ধুর মধ্যে আমি বললাম যে তুমি অথবা তোমার বন্ধু এই কাজটা করে দেবে, তার মানে কি যে তুমি ওই কাজটা করে দিতে পারো বা তোমার বন্ধুও করে দিতে পারো অথবা তোমরা দুজন মিলে করে দিতে পারো, তাহলে সেটা একটাই হচ্ছে অর্গেট বা অথবার কাজ। অর্থাৎ এখানে আমরা যে ইনপুটটা দেবো সেটা হচ্ছে দুটো ইনপুট দেবো, অর্থাৎ এই ইনপুটটাকে বলবো টু ইনপুট, টু ইনপুট, দুটো ইনপুট। এখানে এন সংখ্যক ইনপুটও দেওয়া যায়, তাহলে টু ইনপুট দিলে দেখো এই গেটটার সিগন্যালটা অনেকটা মাছের মাথার মতো, তোমাদের মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে মাছের মাথা। এবং তাহলে ওয়াই ইকুয়াল টু এই ক্ষেত্রে হবে এ প্লাস বি অর গেটের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি আমরা ইনপুটটাকে দেখি এ আর বি আউটপুটকে ওয়াই। আচ্ছা যখন জিরো জিরো তাহলে জিরো প্লাস জিরো কি হবে জিরো, আচ্ছা জিরো ওয়ান তাহলে কি হচ্ছে জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান জিরো তাহলে কি হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান কি হচ্ছে এটাও ওয়ান, এটা তো টু হবে না কারণ এখানে সুইচ অন, তুমি সিগন্যাল দুভাবে প্রকাশ করতে পারো আইদার সুইচ অন অথবা সুইচ অফ, তাহলে সুইচ অন মানে দুটোই সুইচ অন মানে এই লাইটটাও সুইচ অন হবে। অর্থাৎ এখানে যদি আমি সার্কিটটা আঁকি তাহলে কেমন দেখতে হবে, এটা বাল্বটা আর এটা হচ্ছে ব্যাটারিটা একবার কানেক্টেড, অর্থাৎ এই সিগন্যাল এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, আর বাল্ব জ্বলবে না জ্বলবে না সেটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো যে কোনো একটা সুইচ অন করলেই এর লাইটটা জ্বলবে, অর্থাৎ এইটা হচ্ছে অরগেটের সিগন্যাল এবং সার্কিট দুটোই পেয়ে গেলাম টেবিল সার্কিট। এবার আসছি যে গেটটা সেটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড অর্থাৎ এবং, তাহলে এবং বলতে কি বুঝি যে ওই যে কাজটা আলোচনা করছিলাম যে তুমি এবং তোমার বন্ধু, তার মানে এখানে তুমি এবং তোমার বন্ধু অর্থাৎ দুজনে মিলে এই কাজটা করতে পারবে, অর্থাৎ কি কাজটা একার কারোর দ্বারাই সম্ভব না দুজন মিলে তবে করতে পারবে, তাহলে এই গেটটাই হচ্ছে অ্যান্ড গেট। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি টু ইনপুট দিই তাহলে এ আর বি তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাবো, ওয়াই ইকুয়াল টু এক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করবো এ ইনটু বি হিসাবে, অর্থাৎ এর ক্ষেত্রে ইনপুটটা তাহলে কি হবে দেখিনি এবার এ বি ওয়াই, তাহলে দেখো জিরো ইনটু জিরো জিরো, জিরো ইনটু ওয়ান জিরো, ওয়ান ইনটু জিরো জিরো, ওয়ান ইনটু ওয়ান ওয়ান, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার একটা জিনিস দেখো তাহলে এর ক্ষেত্র কি হবে দেখি আঁকি, এটা ল্যাম্প এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ ল্যাম্পটা, তাহলে এখানে হচ্ছে এটা এ এটা বি, অর্থাৎ দেখো এই ক্ষেত্রে দুটো চাবিকে এ অথবা বি দুটোকেই অথবা না এবং এক্ষেত্রে এক্ষেত্রে দুজনাকেই অন করলে তবেই এই ওয়াইটা অর্থাৎ ল্যাম্পটা জ্বলবে তবেই আমরা এই সিগন্যালটা পাচ্ছি, বুঝা গেল। এরপরে আছে আমাদের যে গেট সেটা হচ্ছে এই গেটটা দেখো ওয়ার গেটের মতোই কিন্তু আগে একটা গোল চিহ্ন আছে, অর্থাৎ এই গেটটাকে বলা হবে নর গেট। নর কথার অর্থ কি, নর কথার অর্থ হচ্ছে নট প্লাস অর, এটাকে বলা হবে নর, অর্থাৎ ওয়ার গেটের আগে যদি নট কে যোগ করে দিই তাহলেই হয়ে যাচ্ছে নর। এখানে ইনপুট টু ইনপুট অর্থাৎ এ বি, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এই ওয়ার গেটের ক্ষেত্রে কি ছিল এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কিন্তু নট গেট আছে অর্থাৎ উল্টে যাবে, অর্থাৎ এ প্লাস বি এর বার, তাহলে এর ক্ষেত্রে ইনপুটটা কি হবে এবং ট্রুথ টেবিলটা কি হবে দেখি, তাহলে দেখো জিরো 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 প্লাস জিরো কোথায় জিরো তার তাকে উল্টে দিলে এক, জিরো প্লাস এক প্রথমে এক তাকে উল্টে দিলে জিরো, এক
প্লাস জিরো, কত হয় এক, তাকে উল্টে দিলে জিরো, এক প্লাস এক কত হয় এক, তাকে উল্টে দিলে জিরো, অর্থাৎ এইটা হয়ে গেল কার ট্রুথ টেবিল, নর গেটের ট্রুথ টেবিল। এরপরে যে কোশ্চেনটা আসছে বা গেটটাই আসছে, সেই গেটটা হচ্ছে এরপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো তাই জন্য আগে কোশ্চেন বলে ফেলছি। তো যে গেটটা নিয়ে আলোচনা করছি সেই গেটটা হচ্ছে ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড, এটা হয়ে যাচ্ছে ন্যান্ড। ওকে, অর্থাৎ কি এক্ষেত্রে যদি টু ইনপুট সিগন্যাল ব্যবহার করি অর্থাৎ এ বি ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি অ্যান্ড গেটের ক্ষেত্রে কি লিখতাম এ ইন্টু বি এটা বার, অর্থাৎ এর ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কেমন হবে এ বি ইনপুট ওয়াই হচ্ছে আউটপুট, তাহলে কি জিরো ইন্টু জিরো জিরো হয় ওয়ান হয়ে যাচ্ছে, জিরো ইন্টু ওয়ান কত হয় জিরো হয় ওয়ান হয়ে যাচ্ছে, ওয়ান ইন্টু জিরো কত হয় জিরো হয় ওয়ান হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে তার মানে, আর ওয়ান ইন্টু ওয়ান কত হয় ওয়ান, উল্টে তার উল্টে গেলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এইটা পেলাম এর ট্রুথ টেবিল অর্থাৎ ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার আমরা একটা কোশ্চেন আলোচনা করব যেটা তোমাদের নিট 2022 এর কোশ্চেনে এসেছিল। কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা দেখো একটা সার্কিট দেওয়া আছে এবং বলেছে দ্য ট্রুথ টেবিল ফর দ্য গিভেন সার্কিট ইজ, লজিক সার্কিট কি হবে সেটা বের করতে। আচ্ছা এই যে গেটগুলো দেখলে তোমরা একটু চিনে বলো তো যে কোনটা কি গেট। আচ্ছা এটা কি গেট, এটা হচ্ছে নট গেট, এটা কি গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা কি গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, আর এটা কি গেট, এটা হচ্ছে দেখো ডি সেভে অর্থাৎ অ্যান্ড গেট। ঠিক আছে, মনে রাখার জন্য তোমরা জানবে যে অ্যান্ড মানে ডি, অ্যান্ড মানে ডি সেভ। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্ড গেট আর ও গেটের মধ্যে কনফিউশন হবে না। তাহলে এবার দেখি এই কোশ্চেনটা কিভাবে করবো। আচ্ছা দেখো প্রথম এই যে সিগন্যাল পাঠানো হচ্ছে, তাহলে দেখো এখানে এ কে পাঠানো হচ্ছে আর এদিক থেকে বি আসছে, তাহলে এ বি কে ন্যান গেটে পাঠালে এর যে ইনপুট এটাকে যদি আমি ওয়াই ওয়ান ধরি, এটাকে আমি ওয়াই ওয়ান ধরছি, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ ইন্টু বি তার বার। এবার আসছি এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো নট গেট অর্থাৎ এটা এবার সিগন্যাল পাঠানো আর এটা বি, তাহলে এর ক্ষেত্রে আউটপুটটা যদি ওয়াই টু ধরি তাহলে ওয়াই টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ বার বি তার বার। ঠিক আছে, এবার এই দুটো কি সি একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, অর্থাৎ সি ইকুয়াল টু কি হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। তাহলে এটাকে প্রথম ভেঙে নি, ভেঙে নিলে কি দেওয়া হচ্ছে দেখো কি অনুযায়ী ভাঙবো, ডি মর্গানস থিওরাম অনুযায়ী যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি বার, আর এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ বারের বার প্লাস বি বার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে এ প্লাস বি বার, বারের বার মানে সেম উল্টে যাচ্ছে। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার, তাহলে এবার যদি গুণ করি, আচ্ছা এ এবার প্রথমটা আসছে দেখো এবার প্লাস, তারপর একটা কত আসছে এবার বি বার, তারপর একটা কি আসছে এ বি বার, তারপর একটা আসছে দেখো বি বার ইন্টু বি বার মানে বি বার হবে, আবার দেখো এ ইন্টু এ বার তার মানে জিরো যদি হয় এ ওইটা ওয়ান, তাহলে জিরো ইন্টু ওয়ান জিরো, আবার দেখো এটা যদি ওয়ান হয় তাহলে ওটা জিরো বারটা, তার মানে কি হচ্ছে জিরো ওয়ান ইন্টু জিরো জিরো, অর্থাৎ এই টার্মটা হয়ে যাচ্ছে জিরো, এই টার্মটাই হয়ে যাচ্ছে জিরো, তাহলে এখন থাকছে এই টার্মটা। আচ্ছা এই টার্মটাকে কি তাহলে লিখতে পারি এ বার বি বার প্লাস, এ দেখো এখানেও বি বার আছে এখানেও বি বার আছে, তাহলে বি বার কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে এ প্লাস ওয়ান। আচ্ছা কোনো এ প্লাস ওয়ান মানে কি জানি, ওটা আগের ক্লাসে আলোচনা হয়েছে ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এইটা কি দাঁড়াচ্ছে এ বার বি বার প্লাস বি বার,
আবার এখান থেকে দেখো বিভাগ যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে এবার প্লাস ওয়ান অর্থাৎ এখান থেকে কি পেয়ে যাচ্ছে অনলি বিভাগ তাই তো অর্থাৎ এর মানটা হবে বিভাগ তাহলে এবার দেখি আমাদের যে অপশনগুলো দিয়েছে কোন অপশনটা সঠিক হবে আচ্ছা বি এর ক্ষেত্রে কি হচ্ছে তার মানে বি যা হবে সিও তাই হবে তাহলে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার বাকি অপশন গুলো দেখো বি এর সাথে ম্যাচ করেনি অর্থাৎ নয় অর্থাৎ এটা কিন্তু এখানে আমাদের একটা কনফিউশন আছে সেটা হচ্ছে যে এখানে বি বার এসেছিল তাই তো তো এখানে আমরা যেটা ভুল করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে না অর্থাৎ এখানে সঠিকটা কি হচ্ছে বি বার অর্থাৎ এই কোশ্চেনটি যে জিরো হলে ওয়ান ওয়ান হলে জিরো জিরো হলে ওয়ান ওয়ান হলে জিরো অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার বুঝে গেল তাহলে ভুলটা কোথায় করতে যাচ্ছিলাম ভুলটা করতে যাচ্ছিলাম যে আমরা বিটাকে ক্লিক করতে যাচ্ছিলাম কিন্তু সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে বি বার ওকে বুঝে গেল তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো তাহলে এখানে আর একটু কিছু বলার আছে সেটা হচ্ছে দেখো এই যে আমরা আগে যে গেট গুলো খুললাম এই যে ন্যান গেট আর নর গেট এই গেট দুটোকে সাধারণত ইউনিভার্সাল গেট বলা হয় অর্থাৎ সার্বজনীন গেট ইউনিভার্সাল গেট কেন বলা হয় দেখা যাক দেখ নর গেট ব্যবহার করে আমরা প্রত্যেকটা গেটকে তৈরি করতে পারবো তাই জন্য নর গেট কেও ইউনিভার্সাল গেট বলা হয় একই রকম ভাবে ন্যান গেট ব্যবহার করেও প্রত্যেকটা গেট তৈরি করা যায় এই জন্য এটাকেও ইউনিভার্সাল গেট বলা যায় কিন্তু এখানে মনে রাখার জন্য আমরা দেখব প্রথম লিখে নিই দেখো নর গেট থেকে যখন আমরা নট গেট করব তখন আমাকে গেট সংখ্যা যেটা লাগবে সেটা হচ্ছে একটা নর গেট থেকে যখন ওর গেট করব তখন গেট সংখ্যা হবে দুটো এবং নর গেট থেকে যে এন গেট করব তখন আমার গেট সংখ্যা লাগবে তিনটে তাহলে দেখি কেন আমি এটা বললাম আচ্ছা প্রথম নর গেট থেকে দেখো এটা হচ্ছে নর থেকে নট নর থেকে নট দেখো আমি যদি ইনপুট দুটোকে এক করে দিই অর্থাৎ ই ইকুয়াল টু বি তাহলে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াবে ই প্লাস ই তারপর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এবার অর্থাৎ দেখো এটা হচ্ছে নট গেটের সিগন্যাল তাই এবার আসছি দু নম্বরটা তাহলে এখানে কটা গেট লাগলো একটা তাহলে আমি যা বলেছিলাম সত্য প্রমাণিত হলো দ্বিতীয়টা এবার আসছি নর গেট থেকে যখন ওর গেট করব এখানে কটা গেট বলেছিলাম দুটো গেট কিভাবে করছি দেখি তাহলে তাহলে দেখো এখানে দেখো এখানে দুটো ইনপুট ব্যবহার করছি এবি তাহলে এখানে আমার আউটপুটটা কি দাঁড়াচ্ছে প্রথম গেটটার পরে এ প্লাস বি এর বার এবার এটাকে যখন আবার দুটো ইনপুটকে এক করে দিয়ে একটা নর গেটের মধ্যে পাঠাচ্ছি তখন সেই নর গেটটা নট গেট হিসেবে ইউজ হচ্ছে অর্থাৎ এ ওয়াই ইকুয়াল টু এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি এর বারের বার ইকুয়াল টু হচ্ছে কত এ প্লাস বি তার মানে এটাই হয়ে যাচ্ছে কি নর গেটের ক্ষেত্রে যে ভ্যালুটা কোথায় ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ দুটো গেট লাগলো তাই তো নর গেট তৈরি করতে মিলে গেল এরপরে আসছে নর গেট ব্যবহার করে যদি এন গেট তৈরি করতে হয় তাহলে কি এখানে আমি বলবো তিনটে গেট লাগবে তিনটে গেট কিভাবে দেখা যাক আমি দুটো ইনপুটকে এবার এইভাবে বলেছি দেখো এখানে এ দিচ্ছি এখানে বি দিচ্ছি তাহলে এ কে যদি নর গেটের মাধ্যমে দুটো ইনপুট কে এক করে দিয়ে পাঠাচ্ছি তাহলে এটা কত হয়ে যাচ্ছে এবার আর এখানে হয়ে যাচ্ছে বিভাগ এবার এইটাকে পাঠাচ্ছি ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে
a bar plus b bar এর বার তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে জি a bar এর বার ইনটু b bar এর বার হুইচ ইজ ইকুয়াল টু a ইনটু b অর্থাৎ এটা কি গেট এটা হচ্ছে এন গেট অর্থাৎ এখানে কয়টা গেট লাগলো এখানে আমার লাগলো একটা দুটো তিনটে অর্থাৎ আমি যা বলেছিলাম সেটা দেখিয়ে দিলাম তাহলে এখানে মনে রাখার সুবিধার্থে মনে রাখবে যে নর গেট একটা নর গেট তৈরি করতে হলে একটা মাত্র নর গেট লাগবে কিন্তু অর গেট মানে দেখো নর থেকে অর যখন হবে শুধুমাত্র দুটো আর নর থেকে এন্ড মানে যেটা সিমিলার নয় মানে মিল নাই নামের সাথে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিনটে আর নর আর অর মিল আছে অর্থাৎ দুটো ওকে একই রকম ভাবে যদি ন্যান গেটের ক্ষেত্রে বলি তাহলে ন্যান গেটের ক্ষেত্রে কি হবে বলো দেখিনি একই ভাবে যদি বলি তাহলে ন্যান গেট থেকে যদি আমি নট গেট তৈরি করি তাহলে এখানে কটা গেট লাগবে একটা তাই তো আবার যদি এটা থেকে এন্ড গেট তৈরি করি তাহলে দেখো ন্যান্ড এন্ড তাহলে কটা লাগবে দুটো আর ন্যান্ড থেকে যদি যার সাথে মিল নেই অর তাহলে কটা লাগবে তিনটে তাহলে দেখা যাক এই সিম্বল গুলো কেমন হবে দেখতে তাহলে দেখো প্রথমটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ন্যান গেট টু নট গেট তাহলে ন্যান গেট মানে কি ডি তার আগে একটা গোল অর্থাৎ এক্ষেত্রেও কি করব ইনপুট দুটোকে এক করে দিচ্ছি অর্থাৎ এ ইকুয়াল টু বি তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে এক্ষেত্রে কি হয় এ ইন্টু বি অর্থাৎ এ ইন্টু এ এবার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এবার দেখো নট গেট হয়ে গেল অর্থাৎ আমার প্রথমটা হয়ে গেল এবার দ্বিতীয়টা আসছে ন্যান গেট থেকে এন গেট একটা ন্যান গেট এর ইনপুট দুটোকে এক করে দিন তাহলে দেখো এখানে এ বি কি দাঁড়াচ্ছে এটা এ বি বার তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ বি বারের বার ইকুয়াল টু হচ্ছে এ বি অর্থাৎ এটা হচ্ছে দুটো আর এরপরে আসছে অর গেট অর গেট তাহলে কি হচ্ছে ন্যান্ড থেকে অর অর্থাৎ এখানে কত লাগবে তিনটে তাই তো তাহলে এখানেও দুটো ইনপুটকে এক করে দিয়ে পাঠাচ্ছি অর্থাৎ এ কে যদি এক করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে এটা এ বা একই রকম ভাবে বি কে যদি এক করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে বি বার এবার এই দুটোকে আর একটা ন্যান গেটে পাঠাচ্ছে তাহলে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াবে এ বার ইন্টু বি বার তাদের বার ইকুয়াল টু কি হয় এবারের বার প্লাস বি বারের বার ডি মর্গানের থিওরেম অনুসারে উপপাদ্য অনুসারে অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি কার ক্ষেত্রে আছে ওয়ার গেটের ক্ষেত্রে এ ইন্টু বি এন গেটের ক্ষেত্রে আর এ বার হচ্ছে নট গেটের ক্ষেত্রে তাহলে দেখো আমাদের ন্যান গেটের সাথে নট গেট কত হলো একটাই যেরকম নট গেটের ক্ষেত্রে হয়েছিল ন্যান গেট থেকে নট গেট থেকে নট গেট আর এখানেও ন্যান গেট থেকে নট গেট একটাই লাগলে ন্যান্ড থেকে অ্যান্ড কটা দুটো আর ওখানে নট থেকে অরে দুটো ন্যান্ড থেকে অরে কত হচ্ছে তিনটে আর ওখানে নট থেকে অ্যান্ডে তিনটে অর্থাৎ যেগুলো মিল নেই সেগুলো তিনটে আর যেটা মিল আছে নামের সাথে সেটা দুটো আর নটে সবসময় একটা গেট লাগবে মনে থাকবে তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই জানিও আর যদি তোমাদের কোনো কোশ্চেন আটকায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের কোনখানে কি ইম্প্রুভ করতে হবে সেটাও যদি সাজেশন দিতে হয় অবশ্যই দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।